এটা সত্য ঘটনা, এটা আমাদের পায়খানামূলক পেট্রোল পাম্পের সামনেই ঘটনাটা হয়েছে। পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরাতে ওখানে গিয়ে আছে। যাকে মেরেছে মহিনুল ইসলাম, দীর্ঘদিন ধরে টিএমসি করে, সামনে ভোট বাট আছে, কংগ্রেস আর সিপিএমের জোট বেঁধে এগুলো অশান্তি করার সৃষ্টি করছে। এটা জমির বিবাদ ছিল আগে থেকেই, আর যেহেতু অনেক দিন থেকে টিএমসি করে, এর আগে অনেক ধমকিও দিয়েছে, ওর বাড়ি দখল করার ধমকিও দিয়েছে, এবং শুনেছি যে ওর গাড়িও নাকি ভেঙেছে, সেই আক্রোশটা আজকে ই হয়েছে আর কি। হ্যাঁ, পুলিশ এসেছিলো, পুলিশ সেই ফুটেজটা পেট্রোল পাম্প থেকে কালেক্ট করেছে। ফাঁড়িতে অভিযোগ হয়েছে, কেসও হয়েছে, পুলিশ পুলিশের কাজ করবে, আইন আইনের মতোই চলবে। সামনে যেহেতু পঞ্চায়েত ভোট আছে, কংগ্রেস সিপিএম এগুলো অশান্তি করার চেষ্টা করছে, যেহেতু বিধানসভাতে গোল্লা পেয়েছে, তাই সামনে ভোটের জন্য এগুলো অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। আমার স্বামী আমাকে নিয়ে যায় প্রতিদিন ছাড়তে, পায়খানা মুড়ি স্ট্যান্ডে গিয়ে আমাকে ছাড়লো। আমাকে অটোতে উঠিয়ে দেওয়ার পরে আমার স্বামী চা খাচ্ছিল দোকানে, আমি চলে গেলাম। তার কিছুক্ষণ পর আমার কাছে ফোন গেল যে এরকম তোমার স্বামীকে 10-12 জন মিলে সবাই ওখানে মারপিট করছে। আমি ওখান থেকে ব্যাক করলাম, এসে দেখি যে আমার স্বামী তেল পাম্পের ওখানে পড়ে লটারটি করছে। আমি ওখানে পড়েছিল, আমার স্বামী ওখান থেকে উঠিয়ে ভালো করে নিয়ে গেলাম হসপিটাল। তারপর আবার এখানে নিয়ে আসলাম। এখানে কোথায় নিয়ে আসলেন? হরিশ্চন্দ্রপুর হসপিটালে। কী কারণে এইভাবে মারধর করলো আপনার স্বামীকে? মানে আমার স্বামী অনেকদিন ধরে তৃণমূল করছিল, তারপরে ওই মানে এ নিয়ে কী বলে পার্টি নিয়ে নিয়ে কোনো কিছু ইয়ে হয়েছিল, অসুবিধা হয়েছিল। আর এখন যে যারা মেরেছে ওরা সিপিএম কংগ্রেস, ওদের মানে জোট মিলিয়ে মেরেছে আমার স্বামীকে। আমার জমি দখল করার চেষ্টা করেছে, আমার বাড়ির সামনে গিয়ে থ্রেটিংও করেছে, কিছু করেছে, যখন তখন এরকম মারধর মানে হাঙ্গামা এরকম করে আমার বাড়ির সামনে গিয়ে যে মারবো কাটবো বা বাড়িঘর দখল করবো, এরকম আমার হুমকি দিয়েছে। সে দেখেন, ওটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, জমি জামায়াত কেন্দ্রে এর ঝামেলা ওর উপরে, ওর ঝামেলা ওর উপরে, তৃণমূলের তো সর্বত্রই চলছে গোষ্ঠীদ্বন্দ্ব। কিন্তু তৃণমূল অভিযোগ করছে যে কংগ্রেস সিপিএম এর লোকরাই মারধর করেছে। দেখুন, এগুলো সব ওদের গুজব, ভুয়ো খবর, আদতে ওরা সব তৃণমূলের এক গোষ্ঠী আর আরেক গোষ্ঠী লড়াই করছে, আর সিপিএম এর উপরে দোষ চাপিয়ে সিপিএমকে বদনাম করার একটা চেষ্টা করছে। কেন মাথা খারাপ হয়েছে সিপিএম আর কংগ্রেস মারপিট করতে যাবে, এসব মিথ্যা অভিযোগ তুলে? মানব দেখছে, সব শুনছে, সব বুঝছে।